সো গাইস, আমি তোমাদের অনেক দিন ওয়েট করিয়েছি। আমি তোমাদের বলেছিলাম আমার যে পুরাতন সেটআপটা ছিল বা যেখানে বসে আমি এতদিন পর্যন্ত ভিডিও বানিয়েছি সেটা আমি তোমাদের দেখাবো। আর ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদের জাস্ট কিছু কথা বলতে চাই যে এই ভিডিওটা তৈরি করা মানে এই ভিডিওটা করা আমার ঠিক হবে কিনা আমি জানি না, বাট আমার যেটা মনে হলো আমি এতদিন পর্যন্ত এখানে ভিডিও বানিয়েছি একটা ভিডিও করে তোমাদের দেখানো দরকার, তো তোমাদের সেই জন্যই দেখাচ্ছি। তো তোমরা সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ ছোট্ট টাইপের একটা ঘর, তো এই ঘরটাতে বসে কিন্তু আমি এতদিন পর্যন্ত ভিডিও বানিয়েছি। আর এই ঘরটা কোথায় সেটাও আমি তোমাদের দেখাবো। আমি তোমাদের শুধুমাত্র কিউএনএ ভিডিওতে বা বলতে পারো মানে কোনো কোনো ভিডিওতে আমি তোমাদের বলেছি যে ভাই আমি শ্মশানের মধ্যে একটা ছোট্ট করে ভিডিও বানাই, তো আজকে আমি তোমাদের পুরোপুরি দেখাবো এই ঘরটার মধ্যে যখনই আমরা এন্ট্রি করব। তোমরা এই টাইপের কিছু মানে আমার জিনিসপত্র তোমরা এখানে দেখতে পারবে, কারণ কি এখানে বসে ভাই আমি ভিডিও বানাই। তোমরা সবার প্রথমে একটা বাঁশ দেখতে পারছো, তো বাঁশটা কেন আছে বা এই জিনিসগুলো আমার কি কি কাজে লাগে সব কিছু আমি তোমাদের দেখাবো। আর এখান থেকে তো আমি তোমরা তো জানোই আমার নতুন ঘর করেছি বা নতুন একটা গেমিং রুম করেছি, সেখানে আমি শিফট করব অ্যান্ড সেখানে কিন্তু এরপর থেকে আমি ভিডিও বানাবো। সেই জন্য আমি তোমাদের দেখানো ভাই, আমার মনে হলো যে তোমাদের দেখানো একবার দরকার, তো সেই জন্য আমি তোমাদের দেখাচ্ছি। ওকে, অ্যান্ড এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ এই ঘরটার যদি তোমরা ভেতর থেকে লক্ষ্য করো, এই সাইডে তোমরা শুধু মাত্র যেটা আমি তোমাদের বললাম যে ভাই শ্মশান টাইপের আছে, তো সেটাই তোমরা এখানে দেখতে পারবে। বাট আমি এখানে বেশিক্ষণ ভিডিও বানাতে চাই না, কারণ কি এখানে ভিডিও করাটা আই থিঙ্ক ঠিক হবে না। বাট আমার যে এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো কি কাজে লাগে বা এই বাঁশটা আমার কি কাজে লাগে সেগুলো আমি তোমাদের দেখাবো। ওকে, তো ফার্স্ট অফ অল তোমাদের দেখিয়ে দিই এই সেটআপের মধ্যে আমার কি কি আছে বা এখানে কিভাবে আমি ভিডিওটা বানাতাম। তো এখানে তোমরা যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছো এই জায়গাটায় বসে কিন্তু আমি ভিডিওটা বানাতাম, এই দিকে মুখ করে, এই সাইডে মুখ করে মানে বাঁশটার দিকে মুখ করে আমি কিন্তু ভিডিওটা বানাতাম। আর এই বাঁশের মধ্যে তোমরা একটা পিন দেখতে পাচ্ছো, এখানে একটা ছোট্ট টাইপের পিন আছে বা একটা পেরেক টাইপের আছে, তো এখানে কিন্তু আমার মাইকটা লাগাতাম। মাইকটা তোমরা এখন দেখতে পারবে না, কারণ কি মাইকটা আমি লাগিয়ে রেখেছি, আমি কথা বলছি। অ্যান্ড তার সাথে তোমরা নিচে কিছু আমার যেগুলো আগের দিনও তোমরা দেখেছো আমার স্ক্রিপ্ট আছে, তার সঙ্গে একটা ফোন আছে যেখান থেকে আমি নিউজ আপডেট দেখি, তারপর আমি মানে আমার এই ফোনটা লাগানো থাকে, এই ফোনটাতে আমি বলি মানে রেকর্ড করি। ওকে, আর কিছুই তেমন নেই, জাস্ট এইটুকুই। আর এতদিন পর্যন্ত ভাই তোমরা আমার চ্যানেলে যা কিছু ভিডিও দেখেছো প্রায় 99% ভিডিও এখান থেকে আমার বানানো, আর এখান থেকে কিন্তু আমি ভিডিও বানাতাম, ভিডিও এডিট করতাম, বাড়িতে গিয়ে শুধুমাত্র আমি আপলোড করতাম। বাড়িতে আমার রাউটার আছে, ওয়াইফাই আছে, সব কিছুই আছে, তো বাড়িতে গিয়ে আমি ভিডিওটা আপলোড করতাম। আর আমার যে নতুন সেটআপটা করেছি সেখানে ভাই আমার তেমন কিছু হয়নি, বাট যেটুকু হয়েছে সব কিছু আমি তোমাদের দেখাবো। ওকে, আর এই হচ্ছে আমার সেই রুম যেটা দেখতেই পারছো, এইখানে বসে ভাই এতদিন পর্যন্ত আমি ভিডিও বানিয়েছি। প্রায় আজকে 2,80,000 নাকি 3 লাখের সামথিং কাছাকাছি আমার সাবস্ক্রাইবার হতে যাচ্ছে, তো এইখানেই বসে কিন্তু আমার বানানো। তোমরা অনেকেই ভাই বলো যে আমি কোথায় বসে ভিডিও বানাই, কীভাবে ভিডিও বানাই, সেটা আমি তোমাদের দেখাবো। আর আমার যে ফেস রিভিল আমি তোমাদের বলেছিলাম, আমার ফেস রিভিল আমি করবো তোমাদের বলতে হবে না, কারণ তোমরা যখন চাইবে, তোমরা যখন সিরিয়াসলি বলছি তোমরা যখন মন থেকে চাইবে তখন আমি তোমাদের জন্য ফেস রিভিল করে দেবো, বাট এখন করবো না। আর আমার টার্গেট আছে ভাই 500K, যদি আমি এই চ্যানেলে কোনো দিন করতে পারি তো 500K সাবস্ক্রাইবার উপলক্ষে আমি কিন্তু ফেস রিভিলটা করবো, ঠিক আছে। আর এখানে তোমরা যে যা কিছু দেখতে পেলে আর কিছু তোমাদের আই থিঙ্ক দেখাতে হবে না, সব কিছুই আমি তোমাদের দেখিয়েছি। আর এই যে আমার বাঁশটা ভাই, এই বাঁশটা সিরিয়াসলি বলছি আমি এই 2 দিন আগে এনেছি, কারণ কি এইখানে আরও একটা বাঁশ ছিল মানে এর থেকে ভালো বেটার বাঁশ ছিল, সেটা আমি নিজে এনেছিলাম ভাই, সেই বাঁশটাকে নিয়ে পালিয়ে গেছে, কী বলবো ইয়ার। এইখানে সেই মাস্টার ভাই, এখানে একটা পেরেক ছিল, এখানে দুটো পেরেক ছিল মানে আমার তারগুলো আটকানোর জন্য, আর এখানে ঠিক আমার ফোনটা এইভাবে থাকে, আর এখানে কিন্তু আমার ফোনের পিছনে পর্দা থাকে, আর এখানে হচ্ছে আমার মাইকটা থাকে। আর আমি এখান থেকে বললে ডাইরেক্টলি কিন্তু আমার মাইকে অ্যাড হয়, মানে ভালো সাউন্ড তোমরা পাও, সেই জন্য ভাই এই টাইপের বাঁশ ইউজ করা, তাছাড়া ভাই কিছুই না। আর আমার যে নতুন সেটআপে সেখানে ভাই বাঁশ ইউজ করবো না, অতটা চাপ নিও না, ঠিক আছে। তো এখানে যা কিছু আছে সব কিছু দেখালাম, আমার ফোন আছে, জাস্ট ফোনটা থেকে সব কিছু নেওয়া, ওটা আমার হেডফোন পড়ে আছে, আর এটা হচ্ছে একটা মানে কী বলবো একটা ব্লুটুথ কানেক্টেড, আর ওটা হচ্ছে তোমার যেটা আমি তোমাদের বলেছিলাম আগের ভিডিওতেও আমার স্ক্রিপ্ট লেখা আছে, মানে আমি কী নিয়ে ভিডিও বানাবো কী নিয়ে বানাবো না সেইগুলো কিন্তু লেখা আছে ওদের, ঠিক আছে। আর আমার ঘরে মানে আমার যখন ঘরে যাবো আমার নতুন ঘরটাতে, সেখানে কিন্তু অনেক কিছু পড়ে আছে, মানে এখানে যা কিছু ছিল বেশিরভাগ জিনিস আমি কিন্তু নিয়ে চলে গেছি, তো সেখানে গেলেই আমি তোমাদের ভালো করে দেখাতে পারবো। তো আরও একবার তোমাদের আমি দেখিয়ে দিই যে এখানে লুকটা কেমন আর এখান থেকে আমাদের কেমন দেখতে। ওকে, তো এখানটা পুরোপুরি দেখানো আমার কমপ্লিট হয়ে গেছে, মানে আমার যে পুরাতন সেটআপটা ছিল সেটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। এরপরে তোমাদের দেখাই আমার যে নতুন ঘরটা আমি করেছি বা নতুন যে আমি রুমটা করেছি সেটা কোথায় করেছি। এখান থেকে তোমরা আই থিঙ্ক দেখতে পাচ্ছ, ওই দূরে তোমরা দেখতে পাচ্ছ একটা সাদা রঙের বাড়ি আছে, তার সঙ্গে আরও একটা বাড়ি আছে, তো ওইটাই কিন্তু আমার সেটআপ, ওখানে গিয়ে আমি তোমাদের দেখাবো। আর এই যে তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ, এই যে আমাদের কলাগাছের কাছ দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের রাস্তা, এটা দিয়ে যেতে হবে। আর ওপারেও কিন্তু একটা রাস্তা আছে, মানে এই মানে এই শ্মশানটার পরেই কিন্তু একটা খাল টাইপের আছে, আর খালের ওপারেও কিন্তু রাস্তা আছে, এপারেও রাস্তা আছে, ঠিক আছে। তো চলো এবার আমি আমার নতুন সেটআপে যাচ্ছি, সেখানে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি আমার নতুন সেটআপে আমার কি কি আছে। ওকে, এ ফিউ মোমেন্টস লেটার,
তো গাইস, এই সেই জায়গা যেখান থেকে আমি আগে ভিডিও বানাতাম তোমাদের, একটু আগে আমি দেখালাম। এবার আমি তোমাদের দেখাবো আমার যে নতুন সেট আপটা আমি করেছি সেটা আমাদের কোথায়। তো দেখতে পাচ্ছ আমি অনেকখানি এটা জুম করেছিলাম, সেই জন্য দেখা যাচ্ছিলো। তো চলো এবার আমাদের নতুন সেট আপে যাওয়া যাক, যেখানে ভাই আমাদের ঘরটা পুরোপুরি তোমাদের খুলে দেখাবো। তো অ্যাট ফার্স্ট আমরা ঘরটা ওপেন করি। তো ঘরটা খুললেই সবার প্রথমে তোমরা যেটা দেখতে পারবে সেটা হচ্ছে ভাই সিলভার প্লে বাটন। তো অ্যাট ফার্স্ট আমরা এখানে লকটা দিয়ে দিই। তো দেখতে পারছো এই হচ্ছে আমাদের সেই সিলভার প্লে বাটন, যেটা আমাদের 1 লাখ সাবস্ক্রাইবার আমরা পেয়েছিলাম। দেখতেই পারছো সিলভার প্লে বাটন ভাই আমরা দেয়ালে টাঙিয়ে নিয়েছি। অ্যান্ড অ্যাট ফার্স্ট তো ভাই লাইটটা অন করে দিই। তো দেখতে পারছো এই ঘরের মধ্যে ভাই তেমন কিছুই নেই, কারণ কি 2-4 দিন আগে এই ঘরটা কমপ্লিট হয়েছে, সেই জন্য তোমরা মানে পুরো ঘরটাই ফাঁকা, আর আওয়াজটা একটু ইকো টাইপের আসছে বা একটু বেশি আসছে তোমরা হয়তো শুনতে পারছো। তো ঘরটার রঙটা প্রথমে তোমাদের দেখিয়ে দিই, এই টাইপের কিন্তু রং করেছি। তো রংটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এই বলছিলাম যে রঙের কাজ চলছে, তারপর ওয়ারিংয়ের কাজ চলছে, তো ওই জন্য একটু দেরি হয়ে গেল। আর এখানে আমার একটা জাস্ট খাট পড়ে আছে, তাছাড়া আর কিছুই নেই। আর এখানে তোমরা দেখতে পারবে একটা তাক আছে, তার সাথেই তোমরা একটা বোর্ড দেখতে পাচ্ছ। এখানে ভাই আমার একটা টেবিল পড়বে, পিসি কিনবো ভাই, পিসিও এখানে থাকবে, আর এটার সঙ্গে কানেক্ট করার জন্য এই বোর্ডটা করেছি। আর এদিকে খাটে তো ভাই তেমন কিছুই নেই দেখানোর মতো, তো দেখতেই পারছো নর্মাল কিছু জিনিস আছে যেগুলো ভাই কাজের জিনিস। আর এদিকে দেখতে পাচ্ছ একটা জানলা আছে, আর এদিকে একটা জানলা আছে, আমি তোমাদের আগের একটা ভিডিওতেও দেখিয়েছিলাম। তো জানলাটা, এই জানলাটা ওপেন করলে ভাই একটা ওয়াও ভিউ তোমরা দেখতে পারবে। তো দেখতেই পারছো এই টাইপের ভাই তোমরা দেখতে পারবে, ভালো করে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পারছো কতটা সুন্দর লাগছে ভাই, পুরো সবুজ হয়ে আছে, ঠিক আছে। তো এইটা দিয়ে এই জানলাটা যখনই আমি ওপেন করি না, জাস্ট এখান দিয়ে এত হাওয়া দেয় মানে শীতে ভাই এই জানলাটা অফ করে দিতে হয়। তো এখন এই জানলাটা অফ করে দিচ্ছি, কারণ কি ভিডিওটা আমি বানাচ্ছি সেই জন্য। তো লাইটটা একটু ব্লিঙ্ক করছে, তো দেখতে পাচ্ছ আর কিছুই সেরকম নেই, কারণ কি এখন পুরোপুরি রেডি করিনি, এখনও পুরোপুরি মানে পুরোপুরি যে আমার সব কিছু জিনিস এখানে রাখবো সেগুলো এখনও পর্যন্ত আইনি, জাস্ট ঘরটা কমপ্লিট হয়েছে। আর কিছু নর্মাল জিনিসপত্র যেমন কি ধরো খাটটা আছে, বাদবাকি যেগুলো এখানে ছিল সেগুলোই জাস্ট এখানে আছে। আর এখানে একটা ঘড়ি আছে আমি তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এর ভাই 12টা বেজে গেছে, ঠিক আছে, আর কোনো মানে চলবে না, ঠিক আছে, এর 12টা বেজেই আছে। আর একটা ঘড়ি আছে আমি তোমাদের দেখাই কোথায় গেল, এই যে এটা মোটামুটি ঠিকঠাক আছে। তো বাদ বাকি ভাই কিছুই নেই, এখনো পাখা টাকা লাগানো হয়নি যেমনটা দেখতে পাচ্ছ সিলিংয়ে। তো পাখা লাগানো হয়েছিল মানে লাগিয়েছিলাম, বাট পাখাটা কিছু কারণের জন্য আবার খুলে ফেলতে হয়েছে। তো দেখতে পাচ্ছ সিলিং এখন ফাঁকাই, আর এদিকে একটা RGB টাইপের লাইট হবে, ওই জন্য এই লাইটটার জন্য এটাকে পোর্ট করে রেখেছি শুধু। আর এদিকে তেমন কিছুই নেই, পুরো ঘর এখন ফাঁকা, সেই জন্য ভাই এখন পর্যন্ত ঘরে ভিডিও বানাতে পারছি না, কারণ কি পুরো ঘর ফাঁকা, তো ওই জন্য মানে প্রচুর সাউন্ড হয়, ঠিক আছে, মানে ইকো টাইপের হয়, তার সাথে খুব বেশি সাউন্ড হয়। আর এখানে তোমরা যদি দেখো এখানে আমার কিছুই নেই, জাস্ট আমি একটু মিস্ত্রি টাইপের করি, ওই জন্য প্লাস আছে, আর একটা স্ক্রু ড্রাইভার তোমরা দেখতে পারবে। আর এইটা এই মালটাকে একটা নতুন তার দিয়ে মানে এটাকে কানেক্ট করতে হবে, এর তার ভাই পুড়ে গেছে। আর ওই যে ওইটা ওটা হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক, আর আমার ফোনটা তো তোমরা দেখেছোই, আর কিছুই নেই সেরকম, জাস্ট এটুকুই। আর এই ঘরে এখনও পর্যন্ত আমি থাকি না, কারণ কি এই ঘরে বুঝতেই পারছো সব ফাঁকা টাইপের। তো আই থিঙ্ক কিছুদিন পর থেকে থাকতে পারবো, আর বাদবাকি তোমরা রুমটা দেখে নাও, আরও একবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, ওকে। তো ঘরের রঙটা কেমন হয়েছে আর ঘরটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ওয়ারিংয়ে দেখতে পারছো এখানে বোর্ড আছে, বোর্ডগুলো শুধুমাত্র এই লাইটের পাখার এই এটার জন্য শুধু এই বোর্ডটা, আর এই যে বোর্ডটা এটা হচ্ছে শুধুমাত্র পিসির জন্য। আর একটা বেড সুইচও আছে দেখতে পাচ্ছ ওটা, বাদ বাকি ঘর তো আমি তোমাদের পুরোপুরি দেখিয়ে দিলাম। এটাই ভাই গেমিং রুম টাইপের করবো, মানে এখনও আলো টালো লাগানো লাইট লাগানো অনেক বাকি আছে, তো জাস্ট পুরোপুরি যেটুকু কমপ্লিট হয়েছিল আমি তোমাদের বলেছিলাম সেই জন্য তোমাদের দেখিয়ে রাখলাম। বাদ বাকি পরে যখন এই ঘরটাকে আরও আপগ্রেড করবো বা কোনো কিছু নতুন জিনিস এই ঘরে ঢোকাবো, চেয়ার টেবিল এখন অনেক কিছু আসবে, তো সেগুলো যখন আসবে তখন আমি তোমাদের ফুল সেট আপ ভিডিও বা যখন আনবো সেগুলো ব্লগ ভিডিও দিতে পারি, ঠিক আছে। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে এই রুমটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার তো আগে সেট আপটা তোমরা দেখেছোই, আগে সেট আপে আমার কী কী আছে, ঠিক আছে, তো ওরকম কোনো ব্যাপার না, দেখতেই পারছো ভিডিও বানানো নিয়ে ব্যাপার, সে যেখানেই হোক না কেন আমি তোমাদের দেখাবো নাই ভেবেছিলাম, মানে এই ঘরটাই আমি তোমাদের দেখাতাম, বাট আমি ওইখানটা মানে পুরাতন জায়গাটা আমি তোমাদের দেখাবো না, বাট আমার কি মনে হলো যে দেখানো দরকার, কারণ কি এতদিন ওখানে ভিডিও বানিয়েছি, তো সেই জন্য তোমাদের দেখিয়ে দিলাম কোথায় ভিডিও বানাই। বাদ বাকি তোমরা সব কিছু জেনেই গেলে, সব কিছু দেখেই নিয়েছো, আর কিছুই আই থিঙ্ক দেখানোর নেই। তো নেক্সট টাইম তোমরা আর কি দেখতে চাও বা তোমরা ব্লগ টাইপের এই টাইপের ভিডিও চাও কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে কিন্তু যখন ধরো টেবিল আনবো বা যখন চেয়ার বা যখন PC আনবো সেগুলো কিন্তু ব্লগ টাইপের ভিডিও করার আমি চেষ্টা করবো, ঠিক আছে। আর ফেস রিভিলটা আমি তোমাদের বললাম, ফেস রিভিল ভাই আমার কোনো গ্যারান্টি নেই, যেদিন খুশি আমি করতে পারি। আর তাছাড়া আমার একটা টার্গেট আছে আমি তোমাদের বললাম, 5 লাখ সাবস্ক্রাইবার হলেই আমি ফেস রিভিলটা করে দেবো, ঠিক আছে।
সো আই থিঙ্ক তোমরা সব কিছু দেখতে পেয়েছো, আর কিছুই তো ভাই দেখানোর নেই, বাদ বাকি সবই দেখেছো। আর অ্যাট লাস্ট আমি তোমাদের একটা সিনেমাটিক শট দেখিয়ে দিচ্ছি, এই ঘরটার ঘরটার পুরো ফুল লুকিং আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তো তোমরা দেখে নাও। সো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, টেক কেয়ার, টাটা, বাই বাই গাইস।